আজকে এই পর্বে আমরা দেখব যে কিভাবে ইনডেক্স ম্যাক্স ফর্মুলা দিয়ে কোনো ডাটাকে শো করানো যায়, সেটা আমরা এক্সেলে দেখব। এক্সেল ওপেন করলাম। ওপেন করে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আচ্ছা, আমরা এখানে একটা ডাটা টেবিল তৈরি করি। এখানে লিখলাম নেম, তারপরে এখানে লিখলাম মোবাইল নাম্বার। আচ্ছা, এখানে একটা অপশন দিই, সেটা হলো এজ। ওকে, এই নেমেরটা একটু বড় করি, মোবাইল নাম্বারটা আর একটু বড় করি। এজটা ঠিক আছে, সমস্যা নাই, বাস এটাকে আমরা অ্যালাইন জাস্টিফাই করে দিই। ওকে, আমরা নেম কয়েকটা নাম এন্ট্রি করি, বাবু, মোবাইল নাম্বার মনে করুন 01746, একটা অনুমান একটা দিয়ে দিলাম। এজ দিয়ে দিই হয়তো মনে করেন 24। তারপর সায়েম, মোবাইল নাম্বার একটা দিয়ে দিই, সরি বেশি হয়ে গেছে, কিছু একটা কেটে দিই, কমাই দিই। ওকে, এজ দিলাম 56। এরপরে নুরুল, এজ দিয়ে দিলাম, মোবাইল নাম্বার একটা কিছু দিয়ে দিই, এজ দিয়ে দিলাম 34। ইসলাম, ফোন নাম্বার একটা কিছু দিয়ে দিলাম, এজ দিয়ে দিই 25 একটা দিই, রাকিব, ফোন নাম্বার একটা কিছু দিয়ে দিলাম, এজ দিয়ে দিলাম 34, আরেকটা 67। ওকে, এটার এখন এটাকে টেবিল একটা ফরম্যাটে দিই, টেবিলের মতো দেখতে। আচ্ছা, অল বর্ডার করে দিলাম, অল বর্ডার করে আমরা এই হেডিংটাকে একটা কালার দিয়ে দিই। ওকে, চলবে, এই ফরম্যাটের লেখাটাকে অন্য কোনো কালার দিই, হোয়াইট দিলাম। ওকে, হোয়াইট চলবে। আচ্ছা, এখন এই ডাটাটাকে আমরা অন্য কোথাও খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করতে পারবো, মনে করুন আমরা এখানে ডাটাটা চাচ্ছি। আচ্ছা, এখানে হেডিংগুলো এটাই রাখি, এখানে কপি করে নিয়ে আসলাম, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, হেডিংটা চলে আসলো। এখন এই হেডিং নামের আন্ডারে আমরা এই নেম, মোবাইল নাম্বার এবং এজ শো করাবো ইনডেক্স ম্যাচ ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, এই নেমটাকে আমরা আমরা ড্রপ ডাউন লিস্ট আমার একটা পর্বে আমি দেখিয়েছিলাম, সে ওখান থেকে আপনারা দেখে নিন। এখন আমি দেখাবো ড্রপ ডাউন লিস্ট এখানে তৈরি করে দেখাবো। ওকে, এই ফর্ম যেইটার যেই সেলের মধ্যে আমরা ড্রপ ডাউন লিস্টটা তৈরি করব, সেই সেলটাকে ক্লিক করে, সেলটাতে ক্লিক করে তারপরে আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন করব। ডাটা ভ্যালিডেশন এখানে অ্যানি ভ্যালুর জায়গায় হবে লিস্ট। ওকে, এখান থেকে সোর্স ধরাই দিব আমরা এইটা। ওকে, এন্টার দিলাম। ওকে, এখন দেখেন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, আমরা যেটা সিলেক্ট করব সেই ডাটাটা এখানে দেখাবে। ওকে, আমরা এখন মোবাইল নাম্বার শো করানোর জন্য যে কাজটা করব, আমরা ইন্ডেক্সের ফর্মুলাটা, ইন্ডেক্স ম্যাচের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে ইউজ করব। ইজ ইকুয়াল টু ইন্ডেক্স, এখন এই ইন্ডেক্সের ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে অ্যারে চাইছে, অ্যারেটাকে আমরা ফুল টেবিলটা দিব, শুধুমাত্র উপরের হেডিংটা বাদে ফুল টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে দিলাম কমা। এরপরে যে কাজটা করবো, এখানে ম্যাস ফর্মুলাটা ইউজ করবো, MATCH। ম্যাস ফর্মুলাটার মধ্যে আমরা এখানে শো করাইতে চাচ্ছি মোবাইল নাম্বার, তাহলে লুক আপ ভ্যালুটা আমরা কী দিব, এই লুক আপ ভ্যালু কোনটা দিয়ে মোবাইল নাম্বারটা শো করবে, এই যে এখানে নেম অপশনে যে নেমটা আসবে ওই নেমের ডিপেন্ডে আমাদের এখানে মোবাইল নাম্বারটা শো করবে। তো এই নেমটাকে আমরা লুক আপ ভ্যালু দিলাম, তারপরে কোমা, কোমা দিয়ে লুক আপ অ্যারে চাইছি, তো লুক আপ অ্যারে, এখানে লুক আপ অ্যারে কোনটা,
লুক আপ অ্যারে হলো মানে এই নেমটা কোথায় খুঁজবে, নেমটা খুঁজবে হলো এই নেমের এই টেবিলের মধ্যে যেটা আছে এখানে, তারপরে কোমা দিব, এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে জিরো দিব, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর আবার কোমা দিব, আবার ম্যাচ লিখব, ম্যাচ লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার লুক আপ ভ্যালু, আমাদের ভ্যালুটা কোথায় খুঁজবে, কী খুঁজবে আমাদের এই ভ্যালুটা লাগবে হলো মোবাইল নাম্বারটা। ওকে, আমরা এই মোবাইল নাম্বারটা, মোবাইলটা এই এই সেলটার আন্ডারে মোবাইল নাম্বারটা শো করবে, মানে এই নামটা শো করবে। ওকে, এই নামটা থেকে শো করবে, আমরা তারপরে কোমা দিলাম ওইটা সিলেক্ট করে, এরপর লুক আপ অ্যারে, লুক আপ অ্যারে কোনটা, লুক আপ অ্যারে হলো আমরা এখানে যেহেতু ম্যাথ ফর্মুলা ইউজ করছি, আমরা এখানে শুধু হেডিংটা চিনাই দেব, এই যে লুক আপ অ্যারে আমাদের এখানে খুঁজবে, ঠিক আছে, এতটুকু সিলেক্ট করে দিলাম, তারপরে কোমা, এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য জিরো, এরপরে ফার্স্ট ব্রাকেট একটা, যেহেতু দুইটা ব্রাকেট আমরা স্টার্টিং রাখছিলাম, ক্লোজিংও দুইটা হবে, এরপরে এন্টার দিলাম। এই যে ইসলামের মোবাইল নাম্বারটা এখানে শো করছে, এই যে 12543, এখানে আমরা নাম চেঞ্জ করলে মোবাইল নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে অটো। দেখেন এই যে বাবু, বাবুরটা 65 লাস্টে বাবুরটা শো করছে, তারপরে সায়েম, আর প্রত্যেকটা এভাবে চেঞ্জ হয়ে যায়, দেখছেন। ওকে, আমরা এখন ফর্মুলাটা এস শো করানোর জন্য আর ফর্মুলা লেখার প্রয়োজন নাই, জাস্ট এখানে প্লাস সাইনটা ক্লিক যখন আসে তখন এটাকে শুধু এক্সপান্ড করে দিব, বাস। এই যে দেখেন আপনার এসটাও শো করছে, এখানে নামটা চেঞ্জ করান, দেখেন ওইখানে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু একটা শিখবো।